দুনিয়ার জীবনে একটু জাগিয়া লও, রাত্রে বেলায় উঠিয়া শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মালিককে ডাকো, তোমার মালিকের কাছে বলো, মালিক তুমি আমাকে যেই উদ্দেশ্য করিয়া দুনিয়ায় পাঠাইয়াছিলে সেই উদ্দেশ্য তো আমি ঠিক মতো পালন করতে পারি নাই, আমি ঠিক মতো আমল করতে পারি নাই, তোমার হুকুম পালন করতে পারি নাই। মাওলা আমার আমলের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে গো মাওলা, আমি অপরাধী, আমি তোমার কোঠরে আসামি, তোমার দরবারে আমি এই নির্জনে ফরিয়াদ করতেছি গো মালিক, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ও মালিক, কবরের যেই তিনটা প্রশ্ন হবে ওই কবরের জগতে তুমি ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক আমাকে দিয়ে দাও। মালিকের দরবারে যখন এরকম আমি চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কাঁদব, মাওলার রহমতের সাগরে তখন ঢেউ খেলতে থাকবে, আর মাওলা বলবে, বান্দা ও আমার বান্দা, তুই দুনিয়ার জীবনে যত নাফরমানি করেছিস, গুনাহ করেছিস, অন্যায় করেছিস, অপরাধী হইয়াও তারপরে যেহেতু নির্জনে আমি মাওলার দরবারে তুই ক্ষমা চাচ্ছিস, আমি মাওলা তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ। আল্লাহ কি বলে? وَذَكِّرْ, হে নবী, আপনি ওয়াজ করেন, উপদেশ দান করেন, কেন? وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ। নবী, আপনি কেন ওয়াজ করবেন? আপনাকে ওয়াজের আদেশ আমি কেন দিলাম? কারণ হলো, আপনি যদি ওয়াজ করেন তাহলে ওয়াজ করলে কি লাভ হবে? লাভ হবে মুমিন যারা, ইমানদার যারা, তাদের লাভ হবে। কাদের লাভ হবে? ইমানদার বান্দা যারা, তাদের ইমান আরো বৃদ্ধি পাবে, তাদের আমলের জন্য আগ্রহ বাড়বে। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াদাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আপনি ওয়াজ করলে আমার যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা, ওই ইমানদার বান্দাদের ইমান আরো বৃদ্ধি হবে, তাদের আমলের প্রতি উৎসাহ জাগবে। কেননা আমি মাওলা তো মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আপনি যখন আলোচনা করবেন, ওয়াজ করবেন, তখন তারা ইবাদত করতে তাদের মনের মধ্যে এরকম আগ্রহ জাগবে। এই জন্য ওই ওয়াজের আয়োজন, ঠিক না বিধি? এই জন্য ওয়াজ শোনার দরকার কি দরকার না? না, ওয়াজের নাম দিয়ে এরকম দোকান পাটে বিভিন্ন জায়গায় গল্প গুজব করবো, আনন্দ করবো, এরকম নাকি? এই জন্য আমি সর্বপ্রথম আমার আলোচনার শুরুতেই যারা আমরা মুমিন মুসলমান ইমানদার বলে দাবি করি, আমি তাদেরকে অনুনয় বিনয় করে বলছি, যারা দোকানপাটে গল্প গুজবে এরকম লিপ্ত রয়েছেন, বিভিন্ন আড্ডা মারতেছেন, তারা সকলে এই ওয়াজের প্যান্ডেলে চলে আসুন। কারণ হলো, এটা ওয়াজের এই স্থানটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ, যেন জান্নাতের বাগানে জান্নাতি মানুষরাই আসবে, ঠিক না বেঠিক? আমাদের জান্নাতে যাওয়ার মন চায় কি চায় না? যাদের জান্নাতে যাইতে মন চায় তাদের সকলে এখানে আসতে হবে। এজন্য আমি বিনয়ের সহিত বলতেছি, যারা দোকানে এরকমভাবে এমনি গল্প গুজবের মধ্যে লিপ্ত রয়েছেন, সকলে এই ওয়াজের প্যান্ডেলে চলে আসুন। কারণ আমি যে আলোচনা করতে চেয়েছি, এই আলোচনার শুরুতেই বলতেছি, আমাদের একদিন এই দুনিয়ার জীবন পরিত্যাগ করতে হবে কি হবে না? হবে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আকসিরু যিকরা হাজমিল লাযাতিল মাউত। ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, ও আমার আদরের উম্মত, মন দিয়ে শুনো, মন দিয়ে শুনো, তোমরা যেই জীবন পেয়েছো এই জীবন কিন্তু একদিন থাকবে না, শেষ হয়ে যাবে। তোমরা দুনিয়ার জীবন পাইয়া বিভিন্ন আনন্দ উল্লাসের মধ্যে কাটাইতেছো, কিন্তু তোমাদের কিন্তু একদিন মরতে হবে, মরণ আসবে, মৃত্যুবরণ করতে হবে। সেই মৃত্যুর কথাটাকে বেশি বেশি করে স্মরণ করো। কে বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাহা দিমিল লাযাতিল মাউত। ও পৃথিবীর মানুষেরা শুনিয়ে রাখো, তোমাদের যেই আশা আকাঙ্ক্ষা আছে, বিভিন্ন চাহিদা আছে, তোমাদের আশা আকাঙ্ক্ষা সব বিনাশ করে দিবে তোমাদের মৃত্যুতে। ঠিক না বেঠিক? মৃত্যু যখন আসবে, আমার আপনার মনের মধ্যে বিভিন্ন চাহিদা রয়েছে, বিভিন্ন বাড়ি ঘর দরজা এরকম অট্টলিকা করব, বাড়ি গাড়ি করব, বিভিন্ন চাহিদা মনের মধ্যে রয়েছে, কিন্তু চাহিদা মনে থাকিয়া যাইবে, মৃত্যু আসার সঙ্গে সঙ্গে সব চাহিদা মিটিয়া যাবে। ঠিক না বেঠিক? এই জন্য রসুল বলেন, আকসিরু যিকরা হাজমিল লাযাতিল মাউত। তোমরা ওই তোমাদের আশা আকাঙ্ক্ষা, তোমাদের স্বাদ বিনাশকারী মৃত্যুকে তোমরা বেশি পরিমাণে স্মরণ করো। কার কথা? আল্লাহর রসুলের কথা। এই জন্য মৃত্যুর কথা যখন বান্দার স্মরণ থাকবে, আরে আমি কিসের জন্য কি করতেছি, আজ আমি অন্যায় কাজের মধ্যে লিপ্ত, আমি আজ গুনাহের কাজের মধ্যে লিপ্ত, আমি আজ জিনা বেবিচারি অন্যায় কাজের মধ্যে লিপ্ত রয়েছি, কিন্তু আমার তো একদিন মরতে হবে, আমি তো যখন মৃত্যুবরণ করব, আমি আমার মাওলার দরবারে কি আমল নিয়ে যাব। আমার মাওলা আমার সৃষ্টিকর্তা, আমার মাহবুব আমাকে তো সৃষ্টি করেছে, কিসের জন্য? তিনার ইবাদতের জন্য। তিনার ইবাদত তো কিছুই করতে পারলাম না। ঠিক না বেঠি? এই জন্য রসুল বলেন, হে আমার উম্মতরা, তোমরা যখন মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করবে, তখন তুমি নাফরমানির কাজ করতে গেলে, তোমার ওই মৃত্যুর কথা স্মরণ আসলে নাফরমানির কাজ থেকে তোমার বিরত থাকা সহজ হইয়া যাবে। এই জন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। আরে তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, তোমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, রসুল অন্য হাদিসে বলেন, ইজাহতুদিরাল মুমিনু আতাত মালাইকাতুর রহমাতি বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়ান আনকি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান ওয়া ফীহি আন্নাল কাফিরা ইজাহতুদিরা আতাতুহু মালাইকাতুল আযাবি বিমিসহিন ফায়াকুলুনা খুরুজি সাখিতাম মাসকুতান আনকি ইলা আযাবিল্লাহি আযা ওয়া জাল। কারণ তুমি যদি মৃত্যুর কথা স্মরণ করো, নাফরমানির কাজের থেকে তোমার বিরত থাকা সম্ভব হবে, সহজ হবে। তুমি যদি এরকম মৃত্যুকে স্মরণ করতে পারো, তখন তোমার ঈমান বৃদ্ধি পাবে, তুমি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবা। পরে তুমি যদি মুমিন হয়ে এরকম থাকতে দুনিয়ার জীবনটাকে কাটাইতে পারো, পরে যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ইযাহতুদিরাল মুমিনু আতাত মালাইকাতু আল মালাইকাতুর রহমাতি বিহারিরাতিন বাইদা, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় নিকটবর্তী হয়, আল্লাহর রসুল বলেন, তখন রহমতের ফেরেশতাগণ সাদা রেশমি কাপড় নিয়ে তার কাছে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। ইযাহতুদিরাল মুমিনু আতাত মালাইকাতু মালাইকাতুর রহমাতি বিহারিরাতিন বাইদা। ওই মমিন বান্দা যদি হতে পারো, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা সাদা রেশমি কাপড় নিয়ে আসবে, আসিয়া কি বলবে, ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়ান আনকি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান, এরকম ভাবে ওই
মুমিন বান্দার রুহকে লক্ষ্য করিয়া ফেরেশতা বলবে, হে ইমানদার মুমিন বান্দার রুহ, তুমি আল্লাহর দিকে বের হয়ে আসো সন্তুষ্টির সহিত। কিসের সহিত? সন্তুষ্টির সহিত আল্লাহর দিকে তুমি বের হয়ে আসো। কে কাকে বলবে? যারা ইমানদার হবে, মমিন হবে, যারা মৃত্যুর কথা স্মরণ করে অপকর্ম থেকে বিরত থেকেছে, তাদেরকে এরকম রহমতের ফেরেশতা সাদা রেশমি কাপড় নিয়ে এসে বলবে যে তুমি আল্লাহর দিকে কি করো, সন্তুষ্টির সহিত বের হয়ে আসো। এরপরে ইজাহতুদিরাল মুমিন ওয়া তাতমালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়ান আনকি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান। ওই তুমি যেরকম আল্লাহর ইবাদতে এরকম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি তোমার জীবনটাকে ইবাদতের মধ্যে কাটাইছো, তোমার প্রভু তোমার মালিক তোমার উপর সন্তুষ্ট হইয়া গিয়াছে, তুমি সেই প্রভুর দিকে বের হইয়া আসু। কারণ তোমার উপরতি আল্লাহ সন্তুষ্ট আর রয়েছেন, তুমি আল্লাহ প্রদত্ত নাজ নিয়ামত এবং শান্তির দিকে এবং তোমার এমন প্রভুর দিকে তুমি বের হইয়া আসো যেই প্রভু তোমার উপর অসন্তুষ্ট নন। সুবহানাল্লাহ। তাহলে মমিন হতে পারলে, ইমানদার হতে পারলে এরকম রহমতের ফেরেশতারা এসে রুহ নেওয়ার সময় আমাকে সান্ত্বনা দিবে, বুঝ দেবে তোমার কোনো ভয়ের কারণ নাই, তোমার মালিক তোমার উপর সন্তুষ্ট, তোমার কোনো ভয়ের কারণ নাই। সবচেয়ে মালিক যদি সন্তুষ্ট থাকে তার আর সামনে কোনো আশঙ্কা রয়েছে, বিপদের আশঙ্কা আছে কি? না। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেঈমান কাফির, যারা কোরআনের কথা মানে নাই, এরকম হাদিসের কথা মানে নাই, আলেমদের কথা মানে নাই, যারা ঈমান আনে নাই, তাদের সম্পর্কে এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওয়াফীহি আন্নাল কাফিরু ইযা হুযিরাতাতুম মালাইকাতুল আযাবি বিমিসহিন ফায়াকুলুনা খুরুজি সাখিতাম মাসকুতান আলাইকি ইদা ইলা আযাবিল্লাহি আযা ওয়াজাল। আপনি যদি কোরআনের উপদেশ গ্রহণ না করেন, আমার মালিকের কথা যদি না মানেন আর রসুলের কথা যদি না মানে, বেঈমান হইয়া দুনিয়াতে জীবন পরিচালনা করেন, যখন বেঈমান হোক আর ইমানদার হোক মৃত্যু তো সকলেরই গ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? মৃত্যুর স্বার্থ সকলেরই গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, বেঈমান কাফের যারা হবে ওরে তাদের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে আসবে, তখন ইদা আতাত মালাইকাতুল আযাবি বিমিসহিন, তখন আযাবের ফেরেশতা চট সহ আসবে। কি নিয়ে আসবে? চট। মুমিন বান্দার মৃত্যুর সময় আনলো সাদা রেশমি কাপড়, আর যারা বেঈমান কাফের তাদের মৃত্যুর সময় আযাবের ফেরেশতা আসবে। আযাবের ফেরেশতা আসবে কেউ কি নিয়ে আসবে? রাসূল বলেন, এরকম সালা আছে বস্তা আমরা বলি, ঠিক না বেঠি? এই চট নিয়ে আসবে যত ময়লাযুক্ত, যত এরকমভাবে ঘিন্নিত বস্তু আছে, এইগুলো নিয়ে আযাবের ফেরেশতা আসবে। আসিয়া কি বলবে? ফায়াকুলুনা খুরুজি সাফিতাম মাসকুতান আলাইকি ইদা ইলা আযাবিল্লাহি আযা ওয়াজাল। ওই মমিন বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য সুন্দর ভাষায় রহমতের ফেরেশতা কথা বললেন, আর এখানে কাফেরদের ব্যাপারে কি ব্যবহার? ওরে তাদেরকে তাদের রুহ নেওয়ার জন্য আসলেন এরকমভাবে আযাবের ফেরেশতা, আর চট নিয়ে আসলেন। এই চটের মধ্যে যত এরকমভাবে ঘিন্নিত এর নিম্নমানের বস্তু রাখার জন্য আমরা চট ব্যবহার করি, ঠিক না বেঠিক? তোর আযাবের ফেরেশতা আসিয়া বলবে, ফায়াকুলুনা খুরুজি সাফিতাম মাসফুতান আলাইকি ইলা আযাবিল্লাহ, হে নাফরমান খোদাই আযাবের দিকে আয়। কি বলবে?
নাফরমান, দুনিয়াতে তোকে কত ওয়াজ নসিহত আলেম ওলামারা করেছে, কত বক্তা তোকে বুঝাইয়াছে কোরআন হাদিস দিয়া, কোনদিন নামাজের ধারের কাছে আসিস নাই, কোনদিন ওয়াজ মাহফিলের ময়দানে তোকে পাওয়া যায় নাই। ওরে নাফরমানির কাছে গান বাজনা বিভিন্ন প্যান্ডেলে তোকে দেখা গেছে, তুই আল্লাহর উপর সন্তুষ্টি নও, তুমি আল্লাহর উপর সন্তুষ্টি হও নাই, যার কারণে দুনিয়াতে নাফরমানি করেছো, আল্লাহর ইবাদত করো নাই, এখন আল্লাহ প্রদত্ত আযাবের দিকে আসো, আযাবের দিকে আসো, শাস্তি তোমার জন্য শাস্তি প্রস্তুত করে রেখেছে কে? মাওলা ইলা আযাবিল্লাহি আযা ওয়াজাল, কারণ হলো তোমাকে শাস্তির দিকে কেন ডাকতেছি? ওরে দুনিয়ার জীবন পাইয়া তুমি বিভিন্ন আনন্দ উল্লাসের মধ্যে তোমার জীবনটাকে কাটাইয়া দিছো, তোমার মাওলাকে যে তোমাকে যেই জন্য সৃষ্টি করেছিল, তিনার ইবাদতের জন্য সৃষ্টি করেছিল, তুমি সেই ইবাদত করো নাই, তুমি তোমার মাওলার উপর অসন্তুষ্টি ছিলে, আজ তোমার মাওলাও তোমার উপর অসন্তুষ্টি হইয়া গেছে, তোমার মাওলা তোমার উপর অসন্তুষ্টি হইয়া তোমার জন্য আযাব প্রস্তুত করে রেখেছি, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, ওরে মুমিন বান্দা কে যখন এরকম ভাবে মৃত্যুর পরে কবরের মধ্যে রাখা হবে, তখন তার সাথে কি ব্যবহার করবেন ফেরেশতারা, সে কথাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানি ফায়াকুলানি লাহু মার রাব্বু ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানি লাহু মা দীনু ফায়াকুলু দীনি আল ইসলাম ফায়াকুলানি মা হাযা আর রাজুলুল লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি وسلم وفيه فينادي مناد من السماء أن صدق عبدي فأفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة مؤمن هو يجدي دنيا الجبن تكي فريتا كريا جايت فرو আরে কবরের জগতে তুমি যখন যাবে, তোমাকে যখন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার ছেলে সন্তান কবরে রাখিয়া আসবি, তুই তারা চল্লিশ কদম হেঁটে আসার পরেই দুইজন ফেরেশতা আসিয়া যাবে, ইয়াতিহি মালাকান দুইজন ফেরেশতা উপস্থিত হবে, ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, এরপরে মুমিন বান্দা যারা হবে তাদেরকে উঠাইয়া বসাবে, ফায়াতিহি হে ফায়াতি মালাকানি ফায়ুজলিসানিহি, তাকে উঠাইয়া বসাইয়া এরপরে ফায়াকুলানি লাহু মার রাব্বু, তাকে তিনটা প্রশ্ন করবে, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে ফায়াকুলানি লাহু মার রাব্বু, হে বান্দা হে মুমিন বান্দা, তোমার দুনিয়ার জীবনটা তো তুমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়াছো, এখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে, ওরে তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা রয়েছে, সুবহান। ইয়াতিহি মালাকান দুইজন ফেরেশতা কবরের মধ্যে এসে ফায়ুজলিসানিহি, এরপরে তাকে উপসাইয়া ফায়াকুলানি লাহু মার রাব্বুক, এক নম্বরে প্রশ্ন করবে তোমার পরওয়ারদিগারকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার পালনকর্তাকে, ওরে মুমিন বান্দা তখন উত্তর দিয়ে দিবে ফায়াকুলানি লাহু মার রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ, আরে দুনিয়ার থেকে যদি মুমিন হইয়া এরকম ভাবে কবরের জগতে যাওয়া যায়, প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া সহজ হইয়া যাবে, সুবহানাল্লাহ। এই আরবিতে আমরা কথা বলতে পারি না, ঠিক না বেঠিক, অনেকে আরবি জানি না, কিন্তু যখন আমি এই কোরআন হাদিসের কথা মানিয়া আমার জীবনটাকে সুন্দরভাবে রসুলের আদর্শ অনুযায়ী পরিচালনা করব, আরে কবরে রাখার পরে অটোমেটিক মুখ দিয়ে আমার আরবি বের হয়ে যাবে, আমি আপনি সকলেই বলতে পারবো ফায়াকুলু রব্বি আল্লাহ, কি বলতে পারবো? আমার রব আমার প্রভু আল্লাহ, মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফায়াকুলানি লাহু মার রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ, বান্দা প্রশ্নের উত্তর দিয়ে দিছে, এরপরে দুইজন ফেরেশতা আবার প্রশ্ন করবে ফায়াকুলানি লাহু মা দীনুক,
দুনিয়ার জীবনে তোমার ধর্ম ছিল কি? ওই ব্যক্তি মুমিন ব্যক্তি উত্তর দিয়ে দিবে, ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল দুনিয়ার জীবনে ইসলাম। ঠিক না বেডি? ইসলাম দুনিয়াতে, দুনিয়ার জীবনটাকে যদি ইসলামী নিয়ম নীতি অনুযায়ী পরিচালনা না করি, ওখানে কি বলা যাবে আমার ধর্ম ইসলাম ছিল? ফায়াকুলানি লাহুমা, ফায়াকুলানি লাহুমার রব্বুকু ফায়াকুলু রব্বি আল্লাহ, ফায়াকুলানি লাহুমা দীনুকু ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার যদি ওই কবরের জগতে, আমার যদি ওই দুনিয়ার জীবনটা আমার ইসলাম এরকম ইসলামই, আমি ইসলাম আর ধর্ম ইসলাম ছিল, এই কথা যদি আমার বলতে হয়, এই প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয়, তাহলে দুনিয়ার জীবনটাকে আমার ইসলামী আইন অনুযায়ী পরিচালনা করা লাগবে। ঠিক না বেঠি? ফায়াকুলানি লাহুমা দীনুক ফায়াকুলু দীনিয়াল ইসলাম, তো দুই নম্বর প্রশ্ন ছিল তোমার ধর্ম কি? ওই ব্যক্তি মুমিন ব্যক্তি বলিয়া দিবে আমার ধর্ম ছিল ইসলাম। এরপরে তিন নম্বর প্রশ্ন হবে, ফায়াকুলানি মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিকে তিন নম্বর প্রশ্ন করবে। এই হাদিসের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আসছে যে এরকম ভাবে হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আর ওই ব্যক্তির কবর এর মাঝখানে এরকম সড়ং করে দেওয়া হবে, তারপরে দেখানো হবে যে এই ব্যক্তিকে, অথবা রসুলের ছবি ওই কবরের মধ্যে উপস্থিত করে দেখানো হবে, একে চিননি একে, যদিও আমরা আমাদের স্বচক্ষে রসুলকে দেখি নাই। ঠিক না বেঠিক? আমরা দেখছি, আমরা যে কোরআন হাদিসের আলোচনা করি, বক্তাগিরি করি, আমরাও তো দেখি নাই, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী যখন রসুলের আদর্শ অনুযায়ী যখন জীবন পরিচালনা হবে, তখন অটোমেটিক রসুলের ছবি দেখার সঙ্গে সঙ্গে সবাই চিনিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। তো ফেরেশতা, উভয় ফেরেশতা জিজ্ঞাসা করবে, ফায়াকুলানি মা হাযার রাজুলু, এই ব্যক্তিকে চিননি? ফায়াকুলানি মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওরে যাকে তোমাদের মধ্যে রসুল হিসেবে প্রেরণ করা হয়েছিল, ওই ব্যক্তি রসুলের ছবি দেখিয়া সঙ্গে সঙ্গে বলবি হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবে? যে ইনি আল্লাহর রসুল। ইনি কি? আল্লাহর রসুল। তো রসুলের আদর্শ যদি দুনিয়ার জীবনে আমার মধ্যে না থাকে, তখন কিন্তু চিনতে পারবো না। ঠিক না বেঠি? এই জন্য রসুলের আদর্শ আমি যখন গ্রহণ করব, রসুলের আদর্শ অনুযায়ী আমার জীবন পরিচালনা করব, তখনই আমি যদিও এই দুনিয়ার জীবনে না দেখিয়া থাকি স্বচক্ষে, কিন্তু কবরের জগতে যাওয়ার পরে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করাই দিবেন। সুবহানাল্লাহ। তো এই তিনটা প্রশ্নের উত্তর যখন এই বান মুমিন বান্দা দিয়ে দিবি, তখন আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবি। কি ঘোষণা? أَفِيهِ فَيُنَادِي مُنَادٍ مِّنَ السَّمَاءِ أَنْ صَدَقَ عَبْدِي فَأَبْرِشُوهُ مِنَ الْجَنَّةِ وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ فَيُفْتَحُ আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দিবে, ওরে আমার বান্দা সত্য সত্যই বলেছে। কে ঘোষণা দিবে? আল্লাহ, স্বয়ং আল্লাহ বলবে, আং সাদাকা আব্দি, আং সাদাকা আব্দি, ওরে আমার বান্দা সত্য সত্যই বলে দিয়েছে। আরে প্রশ্নের উত্তর সে সঠিক দিয়েছে, এই জন্য তার কি ব্যবস্থা করার দরকার তাও আল্লাহ বলিয়া দেন। ফিহি ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আং সাদাকা আব্দি ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা যেহেতু সঠিক উত্তর দিয়েছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কে বলবে? আল্লাহ বলবে, ফাবরিশু মিনাল জান্নাহ, আরো কি সুসংবাদ, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছে, আমি মওলাকে
সন্তুষ্টি করার জন্য আমার বান্দাকে তুমি, তোমরা হে ফেরেশতারা তোমরা প্রশ্ন করেছো কবরের মধ্যে উত্তর দিয়ে দিয়েছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। আবার কি কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাই দিবে এটা আমরা চাইনি, চাই সকলে। তাহলে জান্নাতি কাজ করতে হবে না, আমল করতে হবে না, আমাদের আমল করার দরকার। তো বলতেছিলাম এরপরে কি করবে, ওয়াল বিসুহু মিনাল জান্না, শুধুমাত্র এই পর্যন্তই খেন্ত নয়, আল্লাহ এরপরে আরো বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না। আমার মুমিন বান্দার এই কবরের সঙ্গে আর জান্নাতের দরজা খুলিয়া দেয়, হে ফেরেশতা আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করিয়া দি। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না, আল্লাহর বলতে দেরি আছে খুলতে দেরি নাই, ঠিক না বেটি? হাদিসের মধ্যে আছেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না, আল্লাহ বলছেন জান্নাতের দরজা খুলিয়া দিতে, আর জান্নাতের দরজা খুলার কথা যখনই আল্লাহ বলছেন ফায়ুফতা, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দা এই জান্নাতের এই আরাম আয়েশ পাইয়া এমন ঘুম দিবে, এমন ঘুম ঘুমাইবে, এমন আরামের ঘুম, ওরে গরমের দিনে শীতের যন্ত্রণায় বাঁচি না, ওরে লাভ এরকম তসুখ বিভিন্ন কিছুর ব্যবস্থা করি, কম্বলের শীত যদি বেশি পড়ে মানতে চাই না, শীতের কারণে শান্তি মতো ঘুমাইতে পারি না, আবার যদি গরম বেশি হয় পরে ফ্যান ছাড়িয়া দেই, এরপরে কারেন্ট চলিয়া গেলে তারপরে এরকম আমাদের মধ্যে অস্থিরতা দরিয়া যায়, ঠিক না বেঠিক? আর জান্নাতের দরজা যখন খুলিয়া দেওয়া হবে, ওই মমিন বান্দা জান্নাতের মধ্যে জান্নাতের থেকে এরকম শান্তিদায়ক বাতাস আসতে থাকবে, সুখ বিরান আসতে থাকবে, আর ওই মমিন বান্দা ওই কবরের মধ্যে এমন আরামের ঘুম ঘুমাইবে যে ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামতের দিন সিংহাই ফুক যখন ফুৎকার দিবে, তখন ওই ব্যক্তি জাগিয়া বলবে আমার ঘুমের ডিস্টার্ব করলু। সুবহানাল্লাহ। এমন আরামের ঘুম হাদিসের মধ্যে আসছে। আরে কিয়ামত, কিয়ামত গঠন এরকম সংগঠিত হওয়ার একেবারে শেষ মুহূর্তে, এই দুনিয়ার জীবনটা, দুনিয়ার জগৎটা একেবারে শেষ, একেবারে শেষ প্রান্তে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিও কবরের জগতে 50,000 বছর কাটাইতে হবে। কত বছর? 50। দুনিয়ার জীবনে একেবারে দুনিয়ার জগতে সর্বশেষ যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সেও কবরের মধ্যে কত হাজার বছর থাকবে? 50,000। তাহলে আরো হাজার হাজার বছর আগে যারা মৃত্যুবরণ করছে তাদের কত হাজার বছর হবে? যারা মমিন বান্দা ইমানদার বান্দা হয়ে কবরের মধ্যে গেছে তারা ওই থেকে ঘুমাইতেছে, এত আরামের ঘুম ঘুমাইতেছে, ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহাই ফুক দিয়ে কিয়ামত সংগঠিত হবে তখন তার ঘুম ভাঙবে, সে চোখ ডলতে ডলতে বলবে আমি কেবলমাত্র ঘুমাইলাম, আমাকে কে ডাক দিল? সুহান, এত সুন্দর আরামের ঘুম। এই জন্য দুনিয়ার জীবনে একটু ঘুমাইতে হবে কম, ঠিক না বেঠি? এই জন্য বলেন জাগলে হাই জাগলে আফুলা কি সায়াতলি ফির ওমর বরসুয়া করুগে খা কি সায়াতলি। দুনিয়ার জীবনে একটু জাগিয়াল, রাত্রে বেলায় উঠিয়া শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মালিককে ডাকো, তোমার মালিকের কাছে বলো মালিক তুমি আমাকে যেই উদ্দেশ্য করিয়া দুনিয়ায় পাঠাইয়াছিলে সেই উদ্দেশ্য তো আমি ঠিক মতো পালন করতে পারি নাই, আমি ঠিক মতো আমল করতে পারি নাই, তোমার হুকুম পালন করতে পারি নাই, মাওলা আমার আমলের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে গো মাওলা, আমি অপরাধী, আমি তোমার কোঠরে আসামি, তোমার দরবারে আমি এই নির্জনে ফরিয়াদ করতেছি গো মালিক তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ও মালিক, কবরের যেই তিনটা প্রশ্ন হবে ওই কবরের জগতে তুমি ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক আমাকে দিয়ে দাও। মালিকের দরবারে যখন এরকম আমি চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কাঁদবো, মাওলার রহমতের সাগরে তখন ঢেউ খেলতে থাকবে, আর মাওলা বলবে বান্দা ও আমার বান্দা
অপরাধী হইয়াও তারপরে যেহেতু নির্জনে আমি মাওলার দরবারে তুই ক্ষমা চাচ্ছি, আমি মাওলা তোর জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য একটু রাত্রে বেলায় এরকম ঈশার নামাজ জামাতের শহীদ পড়িয়া তাড়াতাড়ি টিভির সামনে না বসিয়া, গল্প গুজব না করিয়া, সময়টাকে অপচয় না করিয়া ঘুমাইয়া পড়বেন শেষ রাত্রে মাওলার দরবারে একটু কাঁদবেন। আল্লাহ, তুমি যেই ইবাদতের জন্য দুনিয়ায় প্রেরণ করেছো, পাঠাইয়াছো, দুনিয়ার জীবনটাকে আমি বিভিন্ন এরকম ভাবে বিভিন্ন অন্যায় অবৈধ কাজের মধ্যে আমার জীবনটাকে শেষ করে ফেলেছি মাওলা, আমি বুঝি নাই, তুমি দয়া করে মাফ করে দাও। মালিক তখন আর দেরি হবে না, মালিক বলবে বান্দা তুই অপরাধ করিয়াও যখন আমার কাছে ক্ষমা চাচ্ছিস আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে এরকম মুমিন বান্দা হয়ে থাকলে কি হবে, কবর জগতে আরামে ঘুমানো যাবে, ঠিক না বেঠি? আর যদি মুমিন বান্দা না হয়ে মৃত্যুবরণ করি কবরের জগৎটা কেমন হবে তাও এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। ওয়াম্মাল কাফির, যাই ব্যক্তি এরকম কাফের হবে, সাজা করা মাউতাহু আলা দিদ্দি দালিক, রাসূল বলেন তার সাথে এই মুমিন বান্দার সাথে যেই ব্যবহার করা হয়েছে তার সম্পূর্ণ বিপরীত। সম্পূর্ণ কি হবে? বিপরীত। কে বলছেন? আল্লাহ রাসূল বলেন ওয়াফিহি আন্নাল কাফিরা ফাজা করা মাউতাহু আলা দিদ্দি জালিক, দিদ্দি মানে উল্টা ব্যবহার। উল্টা কি ব্যবহার? ওই দুইজন ফেরেশতা আসবে, আসিয়া এরকম বলবে ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তোমার প্রভুকে, তোমার পালনকর্তাকে, তোমার সৃষ্টিকর্তাকে। সে উত্তর দিতে পারবে না, সে বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি কিছু জানি না, কিছু জানি না। উত্তর হলো এই, কি বলবে? হা হা লাদরি, আমি কিছু জানি না, কিছু বলতে পারি না। প্রশ্নের উত্তর হবে না। তখন কি করবেন? তখন কি অবস্থা হবে? কি করবে ফেরেশতা? তার সাথে কি ব্যবহার করবে? ওই আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করিয়া দিবে, হে ফেরেশতারা, দুনিয়াকে যেই জন্য আমি প্রেরণ করেছি, যে জন্য প্রেরণ করেছিলাম সেই উদ্দেশ্যকে সে অর্জন করতে পারে নাই, দুনিয়ার জীবনটাকে নাফারমানিতে কাটাইছে, ওর কবরের মধ্যে এরকম জাহান্নামের বিছানা বিছাইয়া দে, ওর কবরের সঙ্গে আর জাহান্নামের সঙ্গে সংযোগ স্থাপন করিয়া দে, আর ওর কবরের এরকম ভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বলার সঙ্গে সঙ্গে কবরের সঙ্গে আর জাহান্নামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা হইয়া যাবে, জাহান্নাম থেকে এরকম এরকম আগুন ধাও ধাও করিয়া কবরের মধ্যে জ্বলবি, তখন বান্দার কি অবস্থা হবে? কত কান্নাকাটি করবে, চিল্লাফাল্লা করবে, কিন্তু কোনো কাজ হবে না। তখন খুব তওবা করতে চাবে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ কিন্তু মাফ করবে না, ঠিক না বেঠি? এই জন্য ওই কবরের জগতে যদি আমার এই বিপদের সম্মুখীন না হতে হয় তাহলে আমার কি করতে হবে? দুনিয়ার জীবনটাকে রসুলের আদর্শ অনুযায়ী চালাইতে হবে, কোরআন হাদিস অনুযায়ী আমার দুনিয়ার জীবন পরিচালনা করতে হবে, আলেমদের ওয়াজ নসিহাত শুনিয়া আমার আমল করতে হবে, ঠিক না বেঠি? এই জন্য বলতেছি ওরে কবরের এইরকম তো শাস্তির ব্যবস্থা আছেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই নাফরমান বেঈমান যারা হবে তাদের এরকম কি জাহান্নামের মধ্যে সর্বনিম্ন কি শাস্তি দেওয়া হবে? রাসূল বলেন ইন্না হুয়া নাহলিন নারি আযাবাম মাল্লাহু লানানি ওয়াশিরাকানি ফাই ওয়াশিরাকানি ফায়ুগলি মিনহুমা দিগলাগুহুমা কামা ইয়াগলিল মিরজাল। রাসূল বলেন হে দুনিয়ার মানুষ, জাননি দুনিয়ার জীবন যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ মতে তোমার জীবন পরিচালনা না করো তাহলে এই তুমি যখন এরকম কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে তুমি তো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওরে জাহান্নামে নিক্ষিপ্ত হলে যেই ব্যক্তির সর্বনিম্ন শাস্তি হবে ওই ব্যক্তির সর্বনিম্ন শাস্তি হলো ফিতাযুক্ত দুইটা আগুনের জুতা দুই পাই পরিধান করাইয়া দিবে, নাউজুবিল্লাহ, কি করাইয়া দিবে? জুতা, আগুনের জুতা।
আল্লাহর রাসূল বলেন ইন্না হুয়া না আহলিন নারি আযাবাম আল্লাহু লানানি ওয়া শিরকানি ফায়ুগলি দিবাগুহুমা। ওই দুইটা ফিতাযুক্ত আগুনের জুতা যখন তার পায়ে পরিধান করাইয়া দিবে, ওই ওই আগুনের ওই জুতার আগুনের তাপে তার মাথার মজগুলো এরকম ভাবে টগবগ করিয়া উতলাই পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবাম আল্লাহু লানানি ওয়া শিরাকানি ফায়ুগলি দিমাগুহুমা কামা ইয়াগলিল মিরজাল। ওর যেরকম ভাবে ড্যাগ ড্যাগের মধ্যে আমরা এরকম বিভিন্ন খাদ্য রাখিয়া যেরকম জাল দিয়ে টগবগ করতে থাকে, ওই ব্যক্তি ওই জাহান্নামী ব্যক্তিরও এরকম আগুনের জুতা পরিধান করাইয়া দেওয়ার কারণে তার তেজে তার মাথার গিলুগুলো টগবগ করে পড়তে থাকবে। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, সে মনে করবে জাহান্নামের মধ্যে মনে হয় সবচাইতে বেশি শাস্তি আমাকেই দেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহর রাসূল বলেন তাকে হলো সর্বনিম্ন স্তরের শাস্তি দুইটা আগুনের জুতা পরিধান করাইয়া দেয়া। দেওয়ার পরে যদি সেই ব্যক্তি এমন তার মনের চিন্তা ভাবনা থাকে যে আমাকেই সবচাইতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে এর চেয়ে বেশি শাস্তি কত প্রকারের হতে পারে একটু চিন্তা করার দরকার কি দরকার না? রাসূল বলেন মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন ইন্নাহুম লা আহওয়ালুহুম আযাবা। রাসূল বলেন সে তো এইটা মনে করে, কিন্তু তাকে সবার চেয়ে জাহান্নামীর মধ্যে জাহান্নামের শাস্তির মধ্যে যারা জড়িত রয়েছে তাদের সকলের মধ্যে এই ব্যক্তিকেই সর্বনিম্ন স্তরের শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া ইন্নাহুম লা আহওয়ালুহুম আযাবা মাহা মা তারাউনা হাদাল কমার লা তুদামুনা ফি রসুল বলেন এই রকম শাস্তি তো এই জাহান্নামীরা ভোগ করবে আর সে মনে মনে চিন্তা করবে, কিন্তু যারা জান্নাতি হবে মুমিন হবে ঈমানদার হবে ওই জান্নাতের মধ্যে যাইয়া তারা তার মওলাকে দেখার জন্য একটু ভিড় জমাইতে থাকবে। কার জন্য দুনিয়ার জীবনটা কাটাইছি, কার জন্য ইবাদত করছি তাকে দেখার দরকার কি দরকার না? আরে জান্নাতের সাথে আর আমার কবর সাথে তো যোগাযোগ ব্যবস্থা আছেই, ঠিক না বেঠি? এখন আমি যেই মাওলার জন্য আমি ইবাদত করেছি, যেই মাওলার জন্য আমি জীবনটাকে কাটাইলাম কত কষ্ট দুঃখের মধ্যে, যেই মাওলার জন্য আমি রাত্রে জাগরণ করিলাম, যেই মাওলার দরবারে আমি কান্নাকাটি করলাম, দুনিয়ার জীবনে তো সেই মাওলাকে স্বচক্ষে দেখি নেই, ঠিক না বেঠি? এই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অঙ্গে বলেন তারাও না হাদাল কমার লা তুদামুনা ফি রুইয়াতি, যারা মুমিন হবে তারা জান্নাতের মধ্যে তার মাওলার দিদার পাবে সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ। তারাও না হাদাল কমার লা তুদামুনা ফি রুইয়াতি। সাহাবা ইকরাম বলেন হুজুর হাজার হাজার কোটি কোটি দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার জীবনে জন্ম গ্রহণ করেছে সকল মানুষ তো ওই কিয়ামতের ময়দানে ও সকল মানুষ তো ওইখানে উপস্থিত থাকবে, মুমিন বান্দা যারা তারা তো আল্লাহকে দেখতে পাবে। এইরকম এত পরিমাণ মানুষের মধ্যে কিভাবে আমরা আল্লাহকে দেখব? সেই উদাহরণটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন তারাও না হাদাল কমার লা তুদামুনা ফি রুইয়াতি। হাজার হাজার কোটি কোটি সারা পৃথিবীর মানুষ চন্দ্রের দিকে তাকাইলে দেখতে কি সমস্যা হয়, হয় নাকি? ওই সমস্ত মানুষ যেমন ভাবে সারা পৃথিবীর মানুষ যদি এরকম চন্দ্রকে দেখতে চায় তারপরে তাদের যেরকম দেখতে সমস্যা হয় না, হাজার হাজার কোটি কোটি মানুষ এরকম জান্নাতের মধ্যে থাকবে ঈমানদাররা এরকম ভাবে তার মালিককে এরকম স্বচক্ষে দেখবে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আরে মালিকের যখন মালিকের কুদরতি চেহারার দিকে যখন বান্দা তাকাইবে এক তাকানোতে মালিক
তাকে এত সুন্দর দেখতে লাগবে, একবার তাকায় চক্ষু আর সে এরকম ভাবে নিচের দিকে তাকাবে না, একভাবে তাকাইয়া থাকবে, চোখের পলক মারবে না, এইভাবে 50,000 বছর চলিয়া যাবে, মালিককে দেখার স্বাদ মিটবে না। সুবহানাল্লাহ, এত মজা, এত মজা, এত স্বাদ লাগবে। এই জন্য কবি বলেন, জান্নাতু দুসুকসে ইয়া রব কিয়া করু, জান্নাতু দুসুকসে ইয়া রব কিয়া করু, আরজু হাই মাই তুঝে দেখা করু। ঠিক না বেঠিক? জান্নাত আর দোজখ দিয়ে কি করব? ওরে যেই মালিককে, যেই মালিকের জন্য আমি জীবনটাকে, দুনিয়ার জীবনকে কাটাইলাম কষ্টের মধ্যে, ওরে শীতের মধ্যে কত মানুষ শীতের যন্ত্রণায় মসজিদে আসে না, আমার মালিকের সাথে দেখা করার জন্য আমি শীত অপেক্ষা করে আমি মসজিদে আসলাম, আমার মাওলাকে আমি সিজদা দিলাম, আমার মাওলাকে আমি রুকু করলাম, আমার মাওলার দরবারে কান্নাকাটি করলাম, আমার মালিককে আমি দেখতে পারি নাই, আমি জান্নাত আর দোজখ দিয়া কি করব? আমার মালিককে যদি একবার দেখতে পাই তাহলে সেটাই আমার মনের পুরো শান্তি। ঠিক না বেঠিক? এই জন্য বলো, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করু। হে পরওয়ারদিগার, জান্নাত আর দোজখ তুমি বানাইছো, জান্নাত আর দোজখ দিয়ে আমি কি করব? জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করু, আরজু হাই মাই তুঝে দেখা করু। আল্লাহ, আমার মনের আশা, আমার মনের আশা আকাঙ্ক্ষা যে আমি তোমার সাথে দেখা করব। সুবহানাল্লাহ, এই জন্য আমাদের, আমার পালন কর্তা, আমার সৃষ্টি কর্তা, আমি যেই মাওলাকে রুকু সিজদা করতেছি, যেই মাওলার জন্য শীত অপেক্ষা করে শীতের পানি দিয়ে আমি অজু করতেছি, ঠিক না বেঠিক? সেই মাওলাকে আমার দেখার আশা আছে কিনা? আছে, তাহলে মাওলার হুকুম পালন করতে হবে, শীত শীতের মধ্যে আসিয়াও মসজিদে উপস্থিত হতে হবে, ঠিক না বেঠিক? মসজিদের উপলক্ষে এই মাহফিল কিসের জন্য? যাতে মুসল্লি বাড়ে, মানুষ ওয়াজ নসিহত শুনে, কোরআন হাদিসের কথা শুনিয়া তারা আমল করতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য ওয়াজ মাহফিল। এই জন্য ওয়াজ মাহফিল দিয়ে যদি আপনারা নামাজ না পড়েন, দিনের পথে না থাকেন, কোরআন হাদিসের দিকে না আসেন, রসুলের আদর্শ গ্রহণ না করেন, এই মাহফিল দিয়ে তো কোনো উপকার হবে না, লাভ হবে না, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সকলের মসজিদমুখী হতে হবে। আরে হাদিসের মধ্যে আসছে, যারা মসজিদকে আবাদ করবে, মসজিদে আসে আল্লাহকে রুকু সিজদা করবে, কিয়ামতের ময়দানে সমস্ত মসজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবেন, হে মসজিদ জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। মসজিদ জান্নাতে যাইতে চাবে না, মসজিদ কি বলবে শুনবেননি? মসজিদে আসার দ্বারা উপকার কি, লাভ কি, শোনার দরকার কি? দরকার না। মসজিদে আপনি আসবেন, আল্লাহকে রুকু করবেন, আল্লাহকে সিজদা করবেন, মরম মাওলার দরবারে কান্নাকাটি করবেন, ওই মসজিদ কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হয়ে যাবে। মসজিদ বলবে, মাওলা এই আমি দুনিয়ায় থাকতে, আরে আমার তোমার বান্দারা আসিয়া আমার মধ্যে আসিয়া তোমাকে রুকু করেছে, সিজদা করেছে, আমাকে আবাদ করেছে, আমাকে পরিষ্কার করেছে, তোমার যেই সকল বান্দারা মসজিদে আসিয়া তোমাকে রুকু করছে, সিজদা করছে, যারা তোমার এই মসজিদের সহযোগিতা করছে, টাকা পয়সা দিয়েছে, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, তাহলে মসজিদে আসলে লাভ আছে কি আছে না? যারা মসজিদে আসে না, নামাজ পড়ি না, ওদের কথা বলবে নাকি? যারা মসজিদে আসে রুকু করবো, সিজদা করবো, আল্লাহর ইবাদত করবো, তাদের কথাই বলবে, তাদেরকে নিয়া। এরপরে যখন মসজিদ দাবি করবে যে তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না, তো মসজিদকে কি আল্লাহ ওইখানে রাইখে দেবে না জান্নাতে পাঠাবে? তো জান্নাতে পাঠাইলে কি করা লাগবে? তখন বলবে, তোমার মধ্যে কারা আসিয়া আমার ইবাদত করছে, ওই সকল বান্দাদেরকে ডাকু, তোমার মধ্যে ভরো, তোমার মধ্যে ঢুকাও, ঢুকাইয়া তারপরে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা সকলে আশপাশের যারা আছি সবাই মসজিদে আসবো, নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবো, রাজি আছি না ইনশাল্লাহ? যদি এটা করতে পারি, মসজিদকে ভালোবাসতে পারি, মসজিদকে আবাদ করতে পারি, মসজিদের আবাদ হলো মুসল্লি, ঠিক না বেঠিক? মসজিদ আসবে তো মসজিদে মুসল্লি আসবে, মসজিদ আবাদ থাকবে, মসজিদে মুসল্লি আসবে না, মসজিদ আবাদ হবে না, ঠিক না বেঠিক? এই জন্য আমরা সকলে তো ইনশাল্লাহ মসজিদে এসে নামাজ পড়বো, রাজি আছে? সকলে আল্লাহকে হাত দেখাই দেয় তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই সকল বান্দারা হাত উঠাইয়া ওয়াদা করলো, আল্লাহ তাদেরকে মসজিদে আসার তৌফিক দান করে দাও, নামাজ পড়ার তৌফিক দান করে দাও, তোমার রসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও, মাওলা তোমার সন্তুষ্টি অনুযায়ী তাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও। আল্লাহ ফাকরুল আলামিন
আমি যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।